এই বান্দাগুলো শুধু কি পাওয়ার সাধনা করে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এরা আবার দুই দল, কয় দল? দুই দল। এক দল ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর এক দল ইনডাইরেক্ট। ডাইরেক্ট আমি আল্লাহকে পেতে চাই, কারো ধার ধারি না, কোন নবীর তরিকা মানি না। যারা ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা হলো নিরেট ভণ্ড। এরা ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করে, কোন নবী টবি নাই, তরিকা নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করে বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। মায়েরা আমার, আর যারা নবীজির তরিকাটারে মাধ্যম বানায় আল্লাহ পাওয়ার সাধনা করে, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত, দেওবন্দি আমরা, হানাফি আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভেতরের মানুষ। আমাদের মাথা দিয়ে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়নি, আমাদের চুলের দিয়ে তাকাইলে সুন্নতের পরিচয় পাওয়া যায়নি, আমাদের নখ, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের লেবাস, এর ভেতরে তাকাইলে সুন্নতের পরিচয় পাওয়া যায়নি। তাহলে আমরাই আহলে সুন্নত ওয়াল জামাত, যাদের চেহারা দিয়ে তাকাইলে, চুলে দিয়ে তাকাইলে, হাতের দিয়ে তাকাইলে, পায়ের দিকে তাকাইলে, লেবাস পোশাকের দিকে তাকাইলে নবীজির সুন্নতের পরিচয় পাওয়া যায় না। এরা সুন্নি হবে দূরের কথা, এরা মুসলমান পরিপূর্ণ হলো কিনা তদন্ত করা দরকার। যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি না মত বলি গরওয়ালি লানত আসে বরওয়ালি। তুমি কই নবীর সুন্নত কই? বছরে দুই একবার তোমার সাথে সুন্নতের মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে বছরে দুই একবার দেখা হয়, ঈদের দিন টুপিটা ঠেসে দৌড়, নির্বাচনের সময় একটা ভোটের লাগি টুপি ঠেসে দৌড়, মাঝে মাঝে দেখা হয়। আর যারা সুন্নি হবেন, এদের রক্তের সাথে, খামের সাথে এদের কামাই, রুজি, লেন দেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, সর্বক্ষেত্রেই সুন্নতের সাথে এদের রক্ত যেমন চামড়ার সাথে মিলে আছে, সুন্নত সুন্নির সাথে মিলে থাকতে হবে, তাহলেই হয় সুন্নি। ভাইরা আমার, সুন্নির ব্যাখ্যা বুঝেননি, সুন্নতির পর্দার ভেতরে যারা আবৃত, আর যার চেহারার সাথে সুন্নতের কোনো কালেকশন নাই, বুঝতে হবে এটা বিদ্যুৎ না, এটা সৌর বিদ্যুৎ, কৃত্রিম। আল্লাহ হেদায়াত দান করুন। মুরাকাবা মানে সাধনা, মুরাকাবার সবক দিয়ে আল্লাহর নবী বলেন উম্মুল আহাদিস হাদিসে জিব্রাইল আল্লাহর নবী বলতেছেন এহসান কাকে বলে? আল্লাহ, আল্লাহ তাআলার নবী বলেন এ মানুষ, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন তুমি আল্লাহকে নিজে চোখে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো হে গোলাম, যদি আল্লাহকে দেখতে না পাও,
আমলের দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করে তুমি সিজদা দাও, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে তোমাকে আমাকে সব আল্লাহ দেখতেছে। কে দেখেন? আর জোরে বলেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে হে মুমিন, এর নাম হলো মুশাহাদা। আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে তোমাকে দেখতেছেন, এ নিয়তে ইবাদত করা হলো মুরাকাবা। আল্লাহকে দেখে ইবাদত করা মুশাহাদা, আল্লাহ আমাকে আপনাকে দেখেন এই নিয়তে ইবাদত করা মুরাকাবা। এই দুইটা দরজা অর্জন করতে হলে যেই চেষ্টা করা লাগে, ও চেষ্টার নাম মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। বান্দা চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন কে? আল্লাহ। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আমি আল্লাহ। চেষ্টা করতে থাক, চেষ্টা যারা করেছেন তারা আল্লাহর তালাশ করে পেয়ে গেছেন। অনবীর উম্মতের দল মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিনটা সিঁড়ি পেরিয়ে যাওয়ার নাম হলো আল্লাহ পাওয়ার চেষ্টা। আর এটা একা একা পারবা না, এজন্য তুমি একজন সঙ্গী সাথে নিয়ে চলো, যেন পিছলে পড়ে না যাও। সঙ্গী তুমি কাকে বানাইবা? খবরদার, তুমি সঙ্গী মন মতো কাউকে বানায়ও না, আল্লাহ নিজেই চারজন সঙ্গী আমাদের বানায় দিছে। মা আন্নাবিয়্যিন সিদ্দিকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন ওয়াহাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার দল বন্ধু তোমাদের সাথী বানায় দিলাম। ও গোলাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য তিনটার সিরিজে তুমি অতিক্রম করবা, একা একা পারবা না, এ পথ বড় কঠিন পথ, আমি চারজন বন্ধু তোমারে দিয়া দিলাম। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, নবীগণ নাই, সিদ্দিকগণ নাই, শহীদগণ নাই, এখন তোমার সাথে সালেহীন সাদেকিন তোমার সামনে আছে। আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানায় আগাও। আল্লাহওয়ালাকে কেমনে চিনবা? যাদের নামাজ নাই, রোজা নাই, তারা অলিয়ে কামেল। হ্যাঁ, এরে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা কাকে বলেন মুমিন? চব্বিশটা ঘন্টা আর অধিক সময় যে বান্দা দোকান দেয় তারে বলে দোকানওয়ালা। চব্বিশটা ঘন্টার বেশি সময় যে কৃষি কাজ করে তারে বলে কৃষকওয়ালা। চব্বিশটা ঘন্টার বেশি টাইম যে ড্রাইভার করে, তার গাড়ি চালায়, তারে বলে গাড়ি চালক বা গাড়িওয়ালা। ওরে নবীর উম্মত, চব্বিশটা ঘন্টার অধিক সময় যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে তিনি হলেন আল্লাহওয়ালা। আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, সবাই বের হয়ে গেল, হুজুর কেন বের হয় না? বলে তিনি তো আল্লাহওয়ালা, বের হবে কেন? আল্লাহওয়ালারা মসজিদ থেকে বের হয় না, আর আল্লাহওয়ালা নামের বন্ড এরা মসজিদে যায় না, এরা মসজিদে যায় না। এরম আল্লাহওয়ালা আছে, যদি মসজিদে ঢুকায় আজকন বিশ্বা হুজুর আপনি আজকে ইমাম হয়ে যান, কইলে কত টাকা হাত দিয়ে চাও তোমার দিব, তুমি নামাজটা পড়ো,
আমার বাপেও আলহামদু পড়তে পারে নাই, আমিও পারি না। তো পীর হইলেন কয়টা তো দুনিয়ার একটা ধান্দাবাজি, বুঝো না। আল্লাহ দায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হলো মুশাহাদা। আল্লাহকে দেখি না, আল্লাহ দেখেননি, ভালো দেখেন না, কম, আগে একটু বেশি দেখতেন, এখন কম না, পরিপূর্ণ ব্যবধান আছে। তোমার আমার ইমান আকীদায় ভেজাল আছে, আল্লাহ তাআলার দেখা শোনা জানায় কোনো আছে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, কে জানেন? আর জোরে বলেন, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? নাকি নবী? দিলের খবর কে জানেন? নাকি নবীও জানেন? নবী না জানলে কি হবে? আমার পীর বাবায় জানে কি? আউযুবিল্লাহ করলেন না নাউযুবিল্লাহ? পাবলিক তো বড় বেতা, আমি তো নাউযুবিল্লাহ করিনি, আমি তো আউযুবিল্লাহ করছি। বিড়ির বিরুদ্ধে অস্ত্র শুই না, বাড়ি গিয়ে সিগারেট টানে, কয় বিড়ির না বিরুদ্ধে গেছে, সিগারেটের বিরুদ্ধে তো বলে আছে না বাটপা, নারিকেল গাছে চুরি করতে উঠছে চোরা, মালিক দেখা দিছে দাম মগা নারিকেল গাছের উপর উঠলি কেন? দেখেই নাই না যাইতেস, তুই ওখানে উঠলি কেন? কয় ঘাস কাটতে উঠছি, ঘাস কয় নারিকেল গাছে ঘাস পাওয়া যাক, এই জন্য তো নাই মে যাইতিস। কত বড় বাপা, এই জন্যই তো নেমে যাচ্ছে। ভাইরা আমার, এরম বাপার আমগ ইসলামের লেবাসের মধ্যেও কিছু ঢুকেছে, ঠিক কিনা? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে খান। ভাইরা আমার, পীর বাবায় কেমনে জানে? নবী জানে না, পীর বাবায় জানে দিলের খবর। কয় যখন আমার বাবার দরবারে জুতো নিয়ে ঢুকলাম, বাবা আমার চেহারা দেখেই বলে, চারা গালি কেমন আছো? তোর দুই ছেলে তিন মেয়ের খবর কি বল? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া কেন করলি বল? মাথা আমার গরম হয়ে গেল, বাবা আমার নাম জানলো কেমনে? বাবা আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো কিভাবে? তাহলে এটা আমার শুধু বাবা না, এই বাবা হলো আমার কাবার কাবা। এটা শুধু বাবা না, এই বাবা আমার কাবার কাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আমিন। সংখ্যা একটু পরে আসি, নবীর ব্যাপারটা সাফ করে দেই। রাহমাতুল লিল আলামিন, রাস্তা দিয়া চলছেন, সাহাবায়ে কেরাম সহ হাঁটতেছেন, হঠাৎ কবরের সামনে দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের ভেতরে আযাব হয়, আমি পয়গম্বর একটু দোয়া করে দেই, আমি যদি দোয়া করে দিই আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, কবরের আযাব আল্লাহ দোয়ার বিনিময়ে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওরে বাঙালি জবাব দেও, নবী যদি গায়বের মালিক না হয়, কবরের আযাব নবী কেমন করে দেখলে? ও চালাক বাঙালি জবাব দেও, যদি নবী গায়ব না জানে, কবরের আযাব আমার নবী কেমন করে দেখলেন?
যুদ্ধের ময়দানে মায়ার নবী যুদ্ধের এক ক্ষেত্রে গিয়ে খানা খেতে বসলেন, সাহাবায়ে কেরাম নিয়েও বসলেন। এক সাহাবি খানা কয়েক লোকমা খেয়ে দুশ্মনে দিছিল খানায় বিষ লাগায়া, এক সাহাবি বিষ মিশ্রিত খানা খেয়ে জাগা তিনতে কাল হয়ে গেল। আমার নবীও কয়েক লোকমা বিষ মিশ্রিত খানা নিজেও ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে নবীর পেটের ভেতরে ব্যথা শুরু হয়ে গেল। ইতিমধ্যে জিব্রাইল আমিন এসে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে দুশ্মনে বিষ লাগায় দিয়েছে। ওরে চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গাইবের মালিক হয় তাহলে খানার বিষ কেন দেখলেন না? নবী যদি গাইবের মালিক হয়, গাইব জানে, খানায় বিষ লাগানো নবী দেখলেন না কিভাবে? নবী যদি গাইব না জানে, কবরের আজাব কিভাবে নবী দেখলেন? নবী যদি গাইব না জানে, বলো কবরের আজাব কেমন করে দেখেছেন? আর আমার নবী যদি গাইবের মালিক হয়, জবাব দাও বাঙালি, খানার ভেতরের বিষ নবী কেন দেখেন না? পরস্পর দুটো প্রশ্নের একটাই জবাব। আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পয়গম্বর, আমি জিব্রাইলের পাঠায়া ওহির মাধ্যমে যা জানাই আপনি নবী জানেন, যা দেখাই নবী দেখেন, যা শুনাই নবী শুনেন, আমি যা দেখাই না দেখেন না। আমি আল্লাহ আপনাকে যা শুনাই না শুনেন না, আমি আল্লাহ আপনাকে যা জানাই না জানেন না। শত বছর আগের ইউসুফ নবীর নিয়া ভাইরা কি মাস্তানি করেছিল, আমি আল্লাহ ওহির মাধ্যমে জানাইছি, আপনি জেনেছেন, আপনি সেখানে ছিলেন না। আমি আল্লাহ কবরের আজাব দেখাইছি, দেখেছেন। আমি আল্লাহ খানার বিষ দেখাই নাই, আপনি নবী দেখেন নাই। গাইবের মালিক কে?